كل نفس ذائقة الموت. السلام عليكم. আমি এখন আজিমপুর কবরস্থানে, আর এই আজিমপুর কবরস্থানে চিরনিদ্রায় শায়িত রয়েছে বাংলাদেশের একজন কৃতি সন্তান, প্রতিষ্ঠাতা সম্পাদক দৈনিক ইত্তেফাক। আর এই কৃতি সন্তানের নাম হচ্ছে মরহুম তফাজ্জল হোসেন মানিক মিয়া। মরহুম তফাজ্জল হোসেন মানিক মিয়ার সমাধি এটাই। মরহুম তফাজ্জল হোসেন মানিক মিয়ার জন্ম 1911 সনে, আর তাহার মৃত্যু 1 জুন 1969 সনে। স্বাধীনতার আগেই তিনি মারা যান। এই যে একটা বাড়ির মতন, ছোট একটা বাড়ির মতন এটা কবর, এটার ভিতরে কবর। এখানে তাদের আরো স্বজনদের কবর দেওয়া হয়েছে। ১৯৬৯ সনে তিনি মারা যান। আমরা তার সমাধি বা কবর একটু চতুর্দিক দিয়ে দেখাবো। আর এটার ভিতরে যাওয়ার যে দরজা সেটা তালা মারা, আর ভিতরে দেখার কোনো সুযোগ নেই যে ভিতরে মানে কিভাবে তার কবরটা রয়েছে সেটা দেখার কোনো সুযোগ নেই। এখানে নেট দেওয়া। তবে এতটুকুই যে এই জায়গাতে মরহুম তফাজ্জল হোসেন মানিক মিয়া তাকে সমাহিত করা হয়। আমরা মরহুম তফাজ্জল হোসেন মানিক মিয়ার আত্মার শান্তি কামনা করি। মহান রাব্বুল আলামিনের কাছে বলি, হে আল্লাহ, আপনি মরহুম তফাজ্জল হোসেন মানিক মিয়ার যদি কোনো গুনাখাতা থেকে থাকে, তাহলে আল্লাহ আপনি তাহার গুনাখাতা মাফ করে দিয়ে তাকে আপনি জান্নাতের সুগ্রাণ নসিব করান। আমিন। আর এই আজিমপুর কবরস্থানে যারা শায়িত রয়েছে, আপনি আল্লাহ প্রত্যেক কবরের বাসিন্দাদের আপনি আল্লাহ ক্ষমা করে দেন যদি তারা কোনো গুনাখাতা করে থাকে। আপনি আল্লাহ তাদের গুনাখাতা মাফ করে দিয়ে আল্লাহ আপনি তাদের কবরে জান্নাতের সুগ্রাণ নসিব করান। আমিন। আমরা কবর দেখি, কবর জিয়ারত করি এবং কবর দেখাই। আর এই কবর দেখানোর কারণ হচ্ছে
যে এখানে দেখেন, এখানে কত বড় বড় মানুষ এখানে শায়িত আছে, এখানে শায়িত আছে বুজুর্গ অনেক ব্যক্তিবর্গ, আর এখানে শায়িত আছে অনেক নামি দামি মানুষ যারা একসময় দেশের জন্য দশের জন্য জীবন উৎসর্গ করছে, এবং দুঃখী মানুষের পাশে তারা ছিলেন, দেশের উন্নয়ন স্বাধীনতা যুদ্ধের জন্য অবদান অনেকেই এখানে সমাহিত আছে। আর আজিমপুর কবরস্থানের এই সাইটটার মধ্যে মানে প্রত্যেকটা কবরই রিজার্ভ, এখানে বাহির থেকে নতুন করে, ধরুন আমি আপনি আমরা যদি মারা যাই আমাদের এখানে দাফন হবে না, যদি আমাদের কোনো আত্মীয় স্বজনের এরকম রিজার্ভ কবর থাকে তাহলে সেটা সম্ভব, তাছাড়া কোনো অবস্থাতেই সম্ভব নয়। এখানে অন্য কেউ কাউকে দাফন দেওয়া যাবে না। আর এখানে যারা কবর রিজার্ভ করে রাখছে, সংরক্ষণ করে রাখছে, কবর সংরক্ষিত যাকে বলে, তারা খুবই উচ্চ বংশ এবং উচ্চ ধনী। এই যে এখানে একটা কবর, আম্মা সোনা, স্বামী স্পিকার মরহুম আব্দুল করিম, দেওয়ানগঞ্জ জামালপুর। এখন স্পিকার মরহুম আব্দুল করিম, এটা দেখতে হবে যে তিনি জাতীয় সংসদের স্পিকার ছিলেন কিনা। আর এখানে আলহাজ মোহাম্মদ কায়েমউদ্দিন, সাবেক ডিআইজিপি। এই কবরগুলো মানে দেখলে বোঝা যায় যে তারা অনেক বড় বড় ব্যক্তিবর্গ এখানে তারা সমাহিত। আর এটা তো আমাদের শ্রদ্ধেয় তোফাজুল হোসেন মানিক মিয়া সাহেবের সমাধি। আমরা কবর দেখে কি শিক্ষা গ্রহণ করতে পারি? আমরা কবর দেখে শিক্ষা গ্রহণ করতে পারি এটাই যে আজকে দুনিয়ার বুকে আমরা বেঁচে আছি, কালকে আমি আপনি আমরা কেউ এই দুনিয়াতে নাও থাকতে পারি। আমাদের গন্তব্যস্থল একটাই মৃত্যুর পরে, সেটা হচ্ছে কোনো এক কবরস্থান। তাই আসুন মৃত্যুর আগে আমরা যতটুকু সময় পাই, আমি বলতে পারি না যে আমি এই যে ভিডিও করতেছি, কথা বলতেছি আপনাদের মাঝে, আমি তো এই ভিডিওটা এডিট করতে নাও পারি, এই ভিডিওটা আপলোড করতে নাও পারি, ওই সময়টা আল্লাহ আমাকে নাও তো দিতে পারে, হয়তো আমি এই দুনিয়ার থেকে আমার হায়াত যদি না থাকে আমি চলে যেতে পারি। তো বলা যায় না, মৃত্যুর কোনো গ্যারান্টি নেই যে আমাকে অমুক দিনে আমাকে মরতে হবে। তাই এখন থেকে এই মুহূর্ত থেকে আপনি আমার কথাগুলো শুনছেন, এখন থেকেই আপনি আপনার মনের মধ্যে রাখবেন যে যে কোনো সময় ডাক চলে আসলে বা আপনার হায়াত যতদিন এই দুনিয়াতে আছে, একটা দানা বাকি থাকা অবস্থায় আপনি যাবেন না এই দুনিয়া থেকে। তো আল্লাহ পাক আপনাকে যতটুকু হায়াত দান করেছে ততক্ষণ আপনি এই দুনিয়ার বুকে বেঁচে থাকবেন, আর যখন আপনার হায়াত থাকবে না তখন আপনাকে এই দুনিয়ার থেকে চলে যেতে হবে। তাই আসুন আমরা এখন থেকেই
আল্লাহকে ভয় করি, মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করি, যতটুক আছে আমার কাছে আমি গরিবদের সাথে শেয়ার করি, গরিব দুঃখীদের পাশে থাকি, আর যারা মৃত ব্যক্তি আছে তাদের জন্য দোয়া করি। আমাদের মা বাবা আত্মীয় স্বজন যারা আজ অন্ধকার কবরে, আমরা তাদের আত্মার শান্তি কামনা করব, আমরা তাদের জন্য দোয়া করব। সদগায়ে জারিয়া একটা গরিব মিসকিনদেরকে আমরা একবেলা খাওয়াবো, দান করব। এই রোজার মাসে আমরা বেশি বেশি দান সদগা করব। আর একটা কবর দেখাই, এই কবরটা হচ্ছে আমাদের কিংবদন্তি অভিনেতা মরহুম নায়ক জসিমের মায়ের কবর, বাবার কবর এবং ভাইয়ের কবর। এই একটা কবরে তারা তিনজন শায়িত আছে, তারা এখানে চিরনিদ্রায় শায়িত আছে। আজকে কবর চেনে না কে নায়ক কে নায়কের মা বাবা, কবর চিনে কি নিয়ে আসতেছি আমরা কবরের বুকে। আকাশে চলছে হাওয়াই জাহাজ, যাকে এখন আমরা এরোপ্লেন বা প্লেন বলি। যারা চড়ছে তারা যখন মৃত্যুবরণ করবে কোনো একটা সময়, তাদেরকেও আসতে হবে কোনো এক অবস্থানে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, আমিন।